যে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর উপরে। অনেকেই আমরা যে সংকার কথা বলতাম যে আসলে পেশা নিয়ে একটি ঝুঁকি তৈরি হয়েছিল, ফেরি কেন্দ্রিক যারা ব্যবসা বাণিজ্য করতো, বিশেষ করে টং দোকান কিংবা ফুটপাতে যারা বিক্রি করতো, ও তাদের পেশা নিয়ে কিন্তু একটি সংকট তৈরি হয়েছে। আজকের আমি এখানে আসার পর একটা নতুন সম্ভাবনা তৈরি দেখলাম, সেটা হচ্ছে যে ওর নাম হচ্ছে আবদুল্লাহ, আবদুল্লার বয়স হচ্ছে 11 বছর। আবদুল্লাহ সে ফেরিতে আমরা বিক্রি করতো, সে সুন্দর আবদুল্লাহ বের করতো কী কী দিয়ে ইয়া করো, সে আচার দিয়ে কাসুন্দি দিয়ে সে আমরা বিক্রি করতো, পেয়ারা বিক্রি করতো। তবে আবদুল্লাহর পেশা কিন্তু বিলীন হয়নি, এই ফেরি ব্রিজ হওয়ার পরে এখন এটি দেখে একেবারে একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। আবদুল্লাহ এখন ব্রিজে সে আমরা বিক্রি করছে, এটি তার জন্য একটি আনন্দের বিষয়। তোমার কেমন লাগছে যে একেবারে বিক্রি বন্ধ হয়ে যায়নি সেটি? ভাল লাগেনি। হ্যাঁ, এখন তো বিক্রি করতে পারছো? হ্যাঁ, এখন ভাল লাগে। এখন ভাল লাগে? হ্যাঁ। মনে করছিলা যে ব্রিজ শুরু হয়ে গেলে তো মানুষ আর পাওয়া যাবে না, ঠিক না? না, এখন মানুষজন কিনতেছে। হ্যাঁ, ব্রিজে ফেরির থেকে বেশি লোক আসছে না এখানে। হ্যাঁ, তাই ভাল লাগে? হ্যাঁ, ভাল লাগে। এই তো এখন তো মনে কষ্ট নাই? না। ঠিক আছে আবদুল্লাহ, ভালো থাকো। আল্লাহ যদি চায় প্রত্যেকেরই রুটি রুজির যে ব্যবস্থাটা সেটি আসলে নির্ধারণ করা থাকে, এটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, যেমনটি এই আবদুল্লাহ প্রমাণ করে দিল। সবাইকে আবার ধন্যবাদ।